রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীনের করোনা লকডাউন সহ মূল্যস্ফীতির প্রভাবে অর্থনৈতিক সংকটের আশঙ্কা এখন পুরো বিশ্বে। আর এই অর্থনৈতিক সংকট দৃশ্যমান হয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি বাজার বিশ্লেষক ক্যানালিসের সর্বশেষ জরিপে। ভোক্তাদের স্মার্টফোন কেনাকাটার ধরনে ফুটে উঠেছে বিষয়টি। কম দামি ও সাশ্রয়ী ফোন কেনার দিকে ঝুঁকছেন ক্রেতারা। এ তথ্য ধারণা দিচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা কতটা কমে যাচ্ছে। ক্যানালিসের জরিপ জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সারা বিশ্বে স্মার্টফোন বিক্রি কমেছে 9%, অথচ 2021 সালের একই প্রান্তিকে স্মার্টফোনের বিক্রি বেড়েছিল 10%-এরও বেশি। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তায় জরুরি প্রয়োজনীয় পণ্য বাদে ব্যয় কমাচ্ছেন ভোক্তারা, যার ধাক্কা পড়ছে স্মার্টফোন সহ প্রযুক্তি পণ্যের উপর। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বে 31 কোটিরও বেশি স্মার্টফোন বিক্রি হলেও দ্বিতীয় প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে 27 কোটি 50 লাখ ইউনিটে। অথচ গত বছরের একই প্রান্তিকে স্মার্টফোন বিক্রি হয়েছিল 31 কোটি 60 লাখ। হংকং ভিত্তিক বাজার বিশ্লেষক সংস্থা কাউন্টার পয়েন্ট রিসার্চের জরিপে আরও দেখা যায়, গত মে মাসে সারা বিশ্বে স্মার্টফোন বিক্রি হয়েছে 9 কোটি 60 লাখ ইউনিট। এর মাধ্যমে গত এক দশকের মধ্যে দ্বিতীয়বারের মতো এক মাসে 10 কোটি ইউনিটের নিচে নেমে আসে স্মার্টফোন বিক্রি। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি চরম আকার ধারণ করা, ইউক্রেন রাশিয়া সংকট দীর্ঘায়িত হওয়া এবং শীর্ষ অর্থনীতি চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ নতুন রূপ পাওয়ার কারণে চলতি বছর স্মার্টফোন সহ প্রযুক্তি পণ্যের বেচাকেনা আপাতত জোরালো হবে না বলেই মনে করা হচ্ছে। ক্যানালিসের প্রতিবেদনে দেখা গেছে, দামে সাশ্রয়ী গ্যালাক্সি এ সিরিজে ভর করে 21% মার্কেট শেয়ার ধরে রেখেছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন বিক্রেতা স্যামসাং। আর এখনও iPhone 13-র চাহিদা তুঙ্গে থাকায় 17% মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপল। তবে চীনের করোনাজনিত লকডাউনের কারণে ধুঁকছে শাওমি, অপো ও ভিভোর মতো চীনের শীর্ষ ব্র্যান্ডগুলো। দ্বিতীয় প্রান্তিকে কমে গেছে এ তিন ব্র্যান্ডেরই মার্কেট শেয়ার। রাইসুল ইসলাম, সময় সংবাদ।